বাড়ির লোকের কাছে আমার ইজ্জত নেই রে ভাই, ইজ্জত নেই। বাহ, আমার যে কিভাবে দিন কাটছে আমি তোদেরকে বলে বোঝাতে পারবো না। কেন রে, তোর আবার কি হলো? শালা বাড়িতে বসে আছি তো কথা শোনাচ্ছে, শুয়ে আছি তো কথা শোনাচ্ছে, এদের প্রত্যেক কথায় খালি মেয়ে আর মেয়ে। ঠিক মতো করে ঘুমাতে পারছি না রে ভাই আমি রাতে। হ্যাঁ বাড়া, আমার বাড়িতে সেই সেম কন্ডিশন। যেন ওরা এরা কোন সা হৃতিক রোশন আমির খানের জন্ম দিয়েছে, যেন মেয়েরা এদের পিছু পড়ে মরছে। শালা মুখ দেখলে বাড়া রাস্তা নেড়ে কুত্তা গুলো পর্যন্ত চেল্লে ওঠে, আবার মেয়েরা নাকি আমাদেরকে পাত্তা দেবে। তাই ভাবছি বাল সন্ন্যাস নিয়ে নেবো, এই বালের জিন্দগি না আর ভালো লাগছে না। হাতের কাজ করে করে হাতের প্রেমের রেখা উঠে গেল, মাথার বাল পদের চুল পেকে সাদা হয়ে গেল। লাইন তো দূরের কথা, মেয়েরা বাল মুখ দেখলে গালাগালি দেয়। ইস দুনিয়া নে মুঝকো ক্যা দিয়া, মে এক্সকিউজ কি ফিকার কি করু, মুঝকো পিনা হে পিনে দো, মুঝকো জিনা হে জিনে দো। ওই দেখ বাড়া, ওইখানে আর এক কেলানি কেষ্ট মদনের মতো বসে দেবদাস হয়ে গান করছে। মালটার কি হয়েছে বলতো? কি আর হবে, অ্যাঞ্জেল প্রিয়াকে লাইন করেছিল, আর ওই অ্যাঞ্জেল প্রিয়া মুখে পেদে দিয়ে সরকারি কাউকে বিয়ে করছে। ও, তার জন্য বালটার মুখটা কালো হয়ে গেছে। চল তো বালটা কি বলতে চাইছে দেখি। ইরে বাল, মুখটা এরকম হাড়ির পোজের মতো করে বসে আছিস কেন আজ? তোকে তো ভাই অনেক আগেই বলেছিলাম যে ওই মাল ভালো নয়, তোকে নাচাবে তারপর উড়ে চলে যাবে। সালা 12 ভাতারই রেকর্ড ছিল মালটার, তুই জেনে বুঝে ওর ফাঁদে পা দিলি? তোরা কি বুঝবি ভাই মনের জ্বালা? যাদের মনে আগুন লেগেছে তারাই জানে এর জ্বালা কতটা। তাই কানের সামনে ঘ্যান ঘ্যান করিস না তো, আমাকে একটু একা থাকতে দে। দেখবাল, বেশি জ্বালা যন্ত্রণা মারাস না আমাদের কাছে। ওইসব জ্বালা যন্ত্রণায় মুতে দিলে না দেখবি জ্বালা যন্ত্রণা কোথায় পালিয়ে গেছে। কোন এক কবি বলে গেছে যে প্রেমিকার মধ্যে যদি তোমার মাকে দেখতে পাও তাহলে তুমি ভালোবেসেছো। ও অ্যাঞ্জেল প্রিয়ার মধ্যে ওর মাকে দেখতে পায়, বুঝলি? আর প্রেমিকা বাঁশ দিয়ে ছেড়ে চলে গেলে বুঝে নিয়ে ওটা সৎমা ছিল, তাই অ্যাঞ্জেল প্রিয়া ওর সৎমা, বুঝলি? ওইসব বালের চর্চা বাদ দে আর কাজের কথায় আয়। আজ এক জায়গায় বিয়ে বাড়ি আছে, স্কুল থেকে ফেরার পথে দেখলাম 2টো বড় বড় খাসি প্যান্ডেলের সামনে বাঁধা আছে। তোরা ভাই যা, আমি নেই। আগের বারে বিনা নিমন্ত্রণে খেতে গিয়ে ধরা পড়তে পড়তে রয়ে গেছি, আর এমনিতে আমার আজকে মন ভালো নাই, তোরাই যা। এর আগে যতবার বিনা নিমন্ত্রণে খেতে গেছি চারজনে একসঙ্গেই গেছি, তাই এইবারের বিয়ে বাড়িতেও চারজনই যাব। এই বালটাকে তোল তো আর আমাদের সঙ্গে নিয়ে চল। ওরে বাল, আমায় ছেড়ে দে রে, ছেড়ে দে, আজকে আমার মন ভালো নাই, আমি যাবো না রে, তো আর চলে যা, আমায় ছেড়ে দে, ছেড়ে দে। এই ওদিকে রাঁধুনির রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো রে? হ্যাঁ কাকা, সব কমপ্লিট হয়ে গেছে, শুধু চাটনিটা বাকি আছে। আর বরযাত্রীর কি খবর, কখন আসবে বলছে? বিয়ের লগন শুরু হতে কিন্তু আর বেশি দেরি নেই। ওরা কিছুক্ষণ আগে ফোন করেছিল, বললো যে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। আমি মেচুকে পাঠিয়ে দিয়েছি ওদেরকে রাস্তা দেখিয়ে আনার জন্য। ও কাকা, তুমি চিন্তা করো না, আমি এদিকটা দেখে নিচ্ছি। ঠিক আছে, তোরা তাহলে এদিকটা দেখ, আমি ওদিকটা দেখছি। আর হ্যাঁ,
প্যান্ডেলে কতজন ঢুকছে কতজন খাচ্ছে সব হিসেব রাখবি। বাড়তি লোক অ্যালাউ করবি না। দরকার পড়ে প্যান্ডেলের চারিদিকে ফিনাইল গ্যামাক্সিন যা পারবি ছড়িয়ে দিবি, যাতে একটা পিঁপড়েও না ঢুকতে পারে। ঠিক আছে কাকা, আমরা সব ব্যবস্থা করে দেব। আমার মেয়ের বিয়েতে যেন কোনো ত্রুটি না থাকে। আমি ওদিকটা যাই, দেখি আবার বাউনটা করে এলো কিনা। দেখ, সবাইকে আগে থেকে বলে দিচ্ছি, প্যান্ডেলে ঢোকার সময় ওই রকম আপাদের মতো এদিকে তাকিয়ে ওদিকে তাকিয়ে ঢুকবি না, নাহলে কিন্তু সবাই কেস খেয়ে যাব। আর বেশি মেয়েদের দিকে তাকাবি না। অবশ্য যদি সুন্দরী মেয়ে হয় সেটা আমার, তোরা কেউ নজর দিবি না। আর যদি বারো ভাতারি হয়? বারো ভাতারি হলে পোচাকে দিয়ে দিবি, ওর তো আবার ওইসব মালই বেশি পছন্দ। দেখ, তুই কিন্তু সেই থেকে বারো ভাতারি করে যাচ্ছিস। তোর ঘটনাটা বলবো? তুই বাঁশ বাগানে কি করছিলি, কাদের জানলা দিয়ে কি দেখছিলি, কার বইয়ের শাহ চুরি করে নিয়ে চলে এসেছিলি, সব মনে আছে আমার। রামায়ণ শুরু করবো একবার। আমি কখন বড় ভাতারি বললাম? বলছে তো এই বলটা, একে বল। কিন্তু তুই তো বড় ওর সঙ্গে তালে তাল মেলাচ্ছিস। তোমরা অনেকেই বলেছো যে ভাই আমাদেরকে ফ্রি ফায়ার ডায়মন্ড দাও, তো আজ আমি সেইরকম একটা অ্যাপ্লিকেশনের কথা বলবো যেটি গেমিং কমিউনিটির কাছে একটি ট্রাস্টেড ভ্যালু ক্রিয়েট করেছে। রুটার হলো একটি ইন্ডিয়ান মোস্ট পপুলার অ্যাপ্লিকেশন, যেখান থেকে ফ্রি ফায়ার ডায়মন্ড কালেক্ট করা যায় উইদাউট ফ্রি অফ কস্টে। এখানে ডেইলি বেসিস তোমরা রুটার কয়েন কালেক্ট করতে পারবে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে, যার দ্বারা তোমরা ফ্রি ফায়ার ডায়মন্ড, প্লে স্টোর রিডিম কোড, এমনকি পেটিএম ক্যাশ পর্যন্ত কালেক্ট করতে পারবে। শুধুমাত্র সিম্পল কিছু কাজ করে, যেমন লাইভ স্ট্রিম ভিডিও দেখা, অ্যাপ্লিকেশন ডাউনলোড অ্যান্ড রেজিস্ট্রেশন করা, ছোটখাটো সার্ভে ইত্যাদির মাধ্যমে বিভিন্ন ছোটখাটো কাজ করে কয়েন কালেক্ট করো আর রিডিম করে নাও ফ্রি ফায়ার ডায়মন্ড। সো দেরি কিসের, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করো আর রেজিস্ট্রেশন করে নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করো। এই ভাই, তুই কার বিয়েতে নিয়ে এলি? কেন? আরে বল, এটা তো সাত কিপ্টের এক কিপ্টে রতন মন্ডলের বাড়ি। তো কি হয়েছে, ওই রতন মন্ডল তো আর আমাদেরকে চেনে না। চুপ করে প্যান্ডেলে ঢুকবো আর খেয়ে চলে আসবো, ব্যাস ঝামেলা মিটে গেল। মনে হয় খাওয়াতে শুরু করে দিয়েছে। বড় ভাই তুই আগে যা, যদি রাস্তা ক্লিয়ার থাকে ওখান থেকে আমাদেরকে সিগন্যাল দিবি। আমি যাব না। তোরা ভাই যা, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার বিয়ে বাড়ি খাওয়ার দরকার নেই ভাই। আরে ভাই যা না, কিচ্ছু হবে না, তোর বারো ভাতের ইয়ে মানে তোর মালের দিব্যে রইল। দেখ, ও কিন্তু বারো ভাতেরই নয়, এরপর যদি বলিস তোর মুখ কিন্তু আমি ভেঙে দেবো। আমার ভুল হয়ে গেছে ভাই, আমায় ক্ষমা করে দে, এরপর থেকে আর বলবো না তোকে। প্লিজ তুই একবার যা প্যান্ডেলের কাছে। ঠিক আছে আমি যাচ্ছি, নেহাত মালের দিব্যি দিলি, নাহলে মারা এরকম বালচব্দে আমি আসতাম না। সালা বালগুলো খাবে আর আমাকে রাস্তা ক্লিয়ার করে দিতে হবে। হরে কৃষ্ণ, এই কোন ঝামেলায় আমাকে ফেললে, কেউ নেই তো আশেপাশে? এই এই ওদিকে দেখ দেখ, একটা ছেলে এদিক ওদিক তাকিয়ে প্যান্ডেলের দিকে যাচ্ছে। সালা মালটা মনে হয় বিনা নিমন্ত্রণে খেতে এসেছে, চল তো দেখি। এই কে আছিস রে, আলুগুলো নিয়ে আয়, মাংস দিতে হবে। কি ব্যাপার ভাই, কাউকে খুঁজছো নাকি? এই মেরেছে, এরা আবার কোনখান থেকে এলো? কি ব্যাপার বলতো, বালটা তো অনেকক্ষণ গেছে, ফোন করছে না কেন? আরে ঠাকুর মশাই, আসুন আসুন, এত দেরি করে ফেললেন যে।
আর বলবেন না মশাই, রাস্তায় কতগুলি কুকুর আমাকে তাড়া করেছিল, তাই দেরি হয়ে গেল। সে কি কোথাও কামড়ে টামড়ে দেয়নি তো? না না, সেরকম কোনো অসুবিধা হয়নি। কি বলবো রে, এরা তো মনে হয় এখানেরই ছেলে। না মানে আমার একটু দেরি হয়ে গেল আসতে। দেরি হয়ে গেল মানে? আসতে আসতে, তারা আসছে, বেশি দূরে নয়, এক্ষুনি এসে পড়বে। আসছে মানে তারা আসছে। ওরে কৃষ্ণ বাঁচাও আমায়। ওই কোনে যাত্রী লড়িতে করে আসছে, আমি কোনে যাত্রী, তারাই চলে এলাম আর কি। ও তাহলে এই ব্যাপার, মেয়ের বিয়েতে এসে বলে কি না কোনে যাত্রী? ও আগে বলবে তো, চলো চলো ভিতরে চলো। এই কে আছে শাক ভাজা উলুদে, কোনে যাত্রী এসে গেছে, আর সঙ্গে খান চারেক বাঁশ নিয়ে আয়। বলছি বাঁশ দিয়ে কি হবে? বাঁশ দিয়ে তোমায় বরণ করা হবে। নিশ্চয় মালটা ফাঁক পেয়েছে, তাই প্যান্ডেলে খেতে বসে গেছে, চল তো দেখি। শালা বিনা নিমন্ত্রণ হয় মেয়ের বিয়ে খেতে এসে বলে কিনা কোনে যাত্রী এসেছি, মার শালা কে মার, খাসির মাংস খাবে। হে ভগবান, তুমি কি আমার কেলানি লগ্নে জন্ম দিয়েছো? সবসময় আমি কেন কেলানি খাই?